হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে শুরু হয়ে গেছে মিষ্টি রোদ, শীতের সবে রোদ্দুর উঠেছে আর রোদটা কিন্তু খুব মিষ্টি। তো একটু পরে আর মিষ্টি থাকবে না, একটু পরেই টক হয়ে যাবে। তো আজকে আপনাদের জন্য একটা দারুণ জিনিস রয়েছে। এতদিন ধরে আমরা যেটা ছোট্ট থেকে লালিত হতে দেখেছি, আপনারা থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন অনেকেই, যেটা একেবারে চারা বসানো থেকে দেখেছেন, তো সেটারই ফল এতদিনে পাওয়া যাচ্ছে। তাছাড়াও রয়েছে একটা দারুণ জিনিস অনেক দিন ধরে, যার জন্য অপেক্ষা করে আছি যেটা তুলবো বলে। তো চলুন দেখিয়ে দিই সেই দুটো জিনিস কি কি, চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু ডাল ভাঙা নিয়ে আমি চলে এসেছি। আর এই ডাল ভাঙাগুলো আমি কোথায় পেলাম সেটা সামনে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি কয়েকজন বোনের আমার নাম নিয়ে নেবো একটু। এই যে হোসনেয়ারা, তারপর সীমা, তোমরা তোমাদের একটু নাম নিতে বলেছো ভিডিওতে, আর তোমরা আমার ভিডিও দেখো, খুবই ভালোবেসে লিখেছো, অনেক কিছু শিখছো আমার কাছে, এটাও লিখেছো। আসলে আমি তো খুবই সাধারণভাবে বাগান করি, তার মধ্যে থেকেও যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে তো সেটা খুবই আমার ভালো লাগবে। আর তোমরা এই যে এত ভালোবেসে দেখো আর এই যে শেয়ার করছো, এটাও আমার খুব ভালো লাগা। তো তোমরা এভাবেই আমার সাথে থেকো আর খুব ভালো থেকো। আরও অনেক বোনেরাই লিখেছো, এই যে আমার এক বোন নাহার, সেও লিখেছো বাংলাদেশ থেকে দেখো। তো এরকম দূর দূর থেকে আমার অনেক বন্ধুরা, দিদি ভাইয়েরা, বোনেরা, ভাইয়েরা সবাই দেখো, আর যখন শেয়ার করো সেটা খুবই ভালো লাগে। অনেকেই অনেক দূর দূর থেকে, বিভিন্ন দেশ থেকে দেখছো, তোমরা শেয়ার করো। তো এভাবেই আমরা আমাদের পরিবারকে সবাই একসাথে এগিয়ে নিয়ে যাব, সেই আশাই রাখবো সবার কাছে। তো সবাই খুব ভালো থাকবেন। আর এবারে চলুন দেখে নিই এই ডালগুলো কোথায় পেয়েছি। আর ডালগুলো কালেক্ট করেছি এই যে আমি আর আপনাদের আর এক দিদি, এই যে আপনাদের এই যে দুই দিদি মিলে কিন্তু আমরা চলে এসেছি আজকে ডাল নিতে। আর এই ডালটা আমার পাড়াতেই, পাড়াতে মানে বাপের বাড়ির পাড়াতে, গেছি আসলে ভাইফোঁটায়। আর এই যে বৌদি দেখতে পাচ্ছেন, আমাদেরই এক রিলেটিভ বৌদি, তো বৌদি আমাদের খুবই ভালোবাসেন। আর বৌদির বাগানে এত সুন্দর জবা দেখে আমি আর দিদি তো একদম লোভ সামলাতে না পেরে হামলে পড়েছি ওই যে গাছের ওপরে, আর বেশ কিছুটা ডালও ভেঙে নিয়েছি। আর ওই যে ডাল নিয়ে ভেঙে চললাম এবার বাড়িতে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা দুজন এবার চললাম বাড়ির দিকে। আর পেছন দিকের যে পাড়াটা, ওর পেছনেই একটা খোলা মাঠ আছে, আর ওখানটা আমরা বিয়ের আগে যেতাম সবাই মিলে পাড়াতে আড্ডা মারতে, আর তারা সবাই কিন্তু মোটামুটি বাগান করতেন। তো অনেকগুলোই বেশ ডাল এনেছি আর বীজও এনেছি কিছু কিছু, তো সেগুলো যখন বসাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এবারে চলুন আমরা যে ভিডিও আজকে নিয়ে এসেছি সেটা দেখে নিই। আর সেটা হলো এই যে ফুলকপি, যত এক্সাইটমেন্ট আর তত ভয় ছিল। এই দেখুন ফুলকপিগুলো কি সুন্দর হয়েছে। ফুলকপিগুলো কিন্তু না তোলার মতো এখনো হয়নি, আর দু একদিন না, আরও কয়েকদিন রাখতে হবে, তাহলে বড় হবে। তো আমার তো আর তর সইছে না, এতদিন ভরে আপনাদের শুধু রোজ দিনে গাছটা দেখিয়েছি, এবার কপিটাও একটু একটু বেড়েছে, ভাবলাম আজকে আপনাদের দেখিয়েই দিই। আর এই কপিগুলো তো আমি বসিয়েছিলাম, আপনারা জানেন, একেবারে সেই গরমের সময়ই বসিয়েছিলাম। তো অনেকদিনই হয়ে গেছে, এক্সাক্ট ডেটটা আমি বলতে পারছি না এখন, তো আড়াই মাস তো মনে হচ্ছে আমার হবেই। আর সব কিন্তু একবারে পড়ছে না, এই দেখুন এইদিকে সবে শুরু হয়েছে, আর এই যে এই দুটো মোটামুটি কয়েকদিনের মধ্যেই খাওয়ার মতো হয়ে যাবে। এই যে এটাও দেখলাম সবে শুরু হচ্ছে, তবে নিচে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এত ভালো হয়নি, কারণ নিচে সবসময় ছাদের সবজি ভালো হয়, সেটা তো আপনাদের আগেও বলেছি যে ছাদের সবজি কিন্তু খুব ভালো হয়, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে রোদ পায়, হাওয়া পায়। তো শীত ঢোকার মুখে মুখেই যদি এত সুন্দর বাগানের টাটকা ফুলকপি পাওয়া যায়, তাহলে তো কেমন লাগছে আর কেমন লাগে তারা যারা করেন আমার বন্ধুরা তারা তো জানেনই। আর এবারে কিন্তু আমাদের কাছে একটা জিনিস খুব ভালো প্রমাণ হলো, যে যতই বৃষ্টি হোক ফুলকপি, বাঁধাকপিটা যদিও পাইনি তখন যখন ফুলকপি বসিয়েছিলাম, বাঁধাকপি তখন চারা পাওয়া যায়নি,
ফুলকপিটা কিন্তু আমরা করতেই পারি, ফুলকপিটা হবে। এত বৃষ্টিতেও আমার নিচের যে বাগানে ফুলকপি সেগুলো তো কেয়ারই হয় না, তবে সেগুলোতেও ফুলকপি হবে, ছোট ছোট হবে হয়তো। আর ছাদে যে যেগুলো হয়েছে তো দেখতেই পাচ্ছেন, ফুলকপিটা কিন্তু মরেনি, একদমই মরেনি। এখানে আমি যে কটা ফুলকপি দিয়েছিলাম প্রত্যেকটাই বেঁচে আছে, নিচের বাগানে অল্প কয়েকটা চারা মরে গেছিল। তো ওই যে আমি তখন বলেছিলাম গোড়ায় একটু মাটি দিয়ে দিয়ে উঁচু করে রাখতে, যাতে জলটা গোড়াতে না বসে। সেটা যে কোনো গাছের ক্ষেত্রেই, যদি আপনারা গোড়াটা একটু মাটি দিয়ে উঁচু করে রেখে চারপাশ দিয়ে জল দেন, তাহলে কিন্তু গাছটা খুব ভালো থাকে। তাহলে আমরা আগের বছর, এবারে যারা করতে পারলেন না, আগের বছর কিন্তু অবশ্যই ফুলকপিটা আগে আগেই বসিয়ে দেবেন। কত যে ভয়ে ভয়ে ছিলাম, এই বুঝি হনুমান এসে খেয়ে গেল। তবে ভয় যে নেই এখনো একদমই বলবো না, কখন যে এসে ছো মেরে নিয়ে যাবে নিজের ভেবে সেটা তো একদমই বলা যায় না। আর এই যে অনেক দিন ধরে অপেক্ষা করে আছি বাতাবিটা, তো আমার মনে হচ্ছে এখন বাতাবিটা কিন্তু তোলার মতো হয়ে গেছে। আর এখন তুলেও নিতে হবে, কারণ অন্যদিকে ফুল আসতে শুরু করে দিয়েছে। তো আজকে আমি এই বাতাবিটা তুলে নেব। কি দারুণ হয়েছে দেখুন, সাইজটা খুব ভালো হয়েছে। আর আজকে যারা একদম নতুন বন্ধুরা দেখছেন, তাদেরকে বলি এটা 12 ইঞ্চির গ্রো ব্যাগ। এই গাছের বয়স হবে মোটামুটি ওই 2 বছর মতো হয়তো হবে। তো তার মধ্যে আমি একটা বাতাবি তো আগেই পেয়ে গেছি, আর এই দেখুন আর একটা বাতাবি তুলে নিলাম, গত বছরেও একটা বাতাবি দিয়েছিল। আর ফুলও দেখলাম, হ্যাঁ কোথায় দেখলাম একটা ফুল, এই তো এদিকে ফুল আসতেও কিন্তু শুরু করে দিয়েছে। তো আগেরটা তো নিয়ে সাথে সাথেই আমি কেটে ফেলেছিলাম, আমার এক বন্ধু বলেছিলেন যে 2 দিন ঘরে রাখলে ভালো হয়। এটা কিন্তু 2 দিন ঘরে রেখেই কাটবো। আর এর কোয়ালিটি তো আগেই আপনাদের দেখিয়েওছি, বলেওছি ভীষণ ভীষণ ভালো। বাতাবিটা এত ভালো খেতে, যেমনি মিষ্টি, আর খুব ভালো দানাটাও খুব সুন্দর পুষ্ট দানা হয়। আর এটা তো মনে হচ্ছে এতদিনে যতগুলো পেয়েছি সব থেকে ভালো হয়েছে এটা। আপনারাও করতে পারেন এরকম বাতাবি, আর খুবই সহজে হয়। প্রথমে গোবর সার মাটিতেও বসাতে পারেন গাছটা, তাছাড়া যে ওই যে হাড়গুঁড়ো শিংকুচি এইগুলো দিয়ে যে একটা মাটি তৈরি করে, যেটা ফলের গাছে বসানোর যে মাটি মাঝে মাঝেই আমরা দেখাই বাগানে, সেইভাবেও তৈরি করে মাটি আপনারা এরকম ফলের গাছ বসাতে পারেন। আর লেবু জাতীয় গাছ বসানোর সব থেকে সুবিধা হচ্ছে কিছুটা ফল কিন্তু পাওয়া যায়। এই যে দেখবেন প্রচুর পরিমাণে মৌসুম্বি, কিন্তু আমরা ইচ্ছে করলেই ছাদ বাগানে উৎপাদন করতে পারি। কারণ আমার সত্যি কথা বলতে খুব যত্ন আমি গাছের করতে পারি না ফল গাছগুলোর, তো তাতেও কিন্তু মৌসুম্বিটা আমি পাই। তার মানে যারা একটু ভালো কেয়ার করতে পারবেন তারা খুব ভালো মৌসুম্বি পেতে পারবেন। আর এই যে বাতাবি, বাতাবিটা তো খুবই সুন্দর হচ্ছে। আর বাতাবি জানি না আপনাদের কিনে খাওয়া হয় নাকি, আমার কিন্তু একদমই কিনে খাওয়া হতো না। এই যে কত বছর যে আমি বাতাবি কিনে খাইনি তার তো ঠিক নেই, গত বছর থেকে আমার বাগানে হচ্ছে বলে এখন কিন্তু প্রতি বছরই বাতাবি 2-1টা করে খাওয়া হচ্ছে। তো বাগানে থাকলে আমাদের দেখবেন এরকম অনেক সবজিও হয় যেটা বাগানে থাকলে আমাদের খাওয়া হয়ে যায়, যেটা আমাদের কিনে হয়তো কখনোই খাওয়া হয় না। যেমন আমার বাগানে প্রচুর পরিমাণে গত বছর হয়েছিল জুকিনি, তাহলে বাগানে হলো বলে ওটা খাওয়া হলো। এই যে পাকচইটা এবারে বসিয়েছি, এটারও কখনো আমি খাওয়াই হয়নি, কোনোদিন জানিই না। এখন বিভিন্ন রকম অনলাইনের জন্য আমাদের এইসব সুবিধাগুলো এসেছে, অনলাইনে আমরা বিভিন্ন রকম একটু অন্য রকমের সবজিও পাচ্ছি, করতেও পাচ্ছি। তো আপনারাও খুব সুন্দরভাবে বাগান করুন আর মনের আনন্দে থাকুন, কারণ বাগানের সাথে থাকলে এমনিই মনে আনন্দ এসে যাবে। তো আজকে আপনাদের কাছ থেকে একটু তাড়াতাড়ি আমি বিদায় নেবো, একটু তারাও রয়েছে। তো এটা নিয়ে এখন চলুন নিচে যাই। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।